আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের ওয়েব ডিজাইন টিউটোরিয়াল নিয়ে। তো এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ধরুন একটি বড় কোনো একটি রচনা থেকে আপনি আপনার একটা নির্দিষ্ট অংশ আলাদা করবেন। আলাদা করবেন মানে হচ্ছে যে আপনাদেরকে আমি দেখাচ্ছি, ধরুন না কিছু কিছু ক্ষেত্রে আপনাদের প্যারা তো করে আপনাদেরকে শিখিয়েছি, সেই সাথে এখন শিখাবো আপনার অনেক ক্ষেত্রে একটা নির্দিষ্ট লেখা। যেমন আপনি একটা ভাব সম্প্রসারণ লিখতে গেলে ওইখানে মধ্যখানে একটু কবিতার ছন্দ মিলাতে হয়, তো ওইটা আপনি কিভাবে মিলাবেন বা ওই রকম ওই স্টাইলটা আপনি কিভাবে দিবেন? তো ওইটা করতে হলে আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকের টিউটোরিয়ালে সেটা কিভাবে আপনারা করবেন। ওকে, আজকে আমি আগের সম্পূর্ণ অংশ কেটে দিচ্ছি। এখন দেখুন এইখানে এই লিখাটা আছে, এই একটা প্যারাগ্রাফ আছে, এটাকে আমি আবার আরো বড় করে লিখব। আরো বড় করে লিখব, হ্যাঁ অনেক বড় করে লিখলাম। তো এখানে যে ব্রেক ট্যাগ টার্ম ইউজ করছি সেইটা উঠিয়ে ফেলি। এখন ওই জিনিসটা করতে হলে আমরা মধ্যখানে একটা পার্ট নিয়েছি, দেখুন এইখান থেকে একটু পর্যন্ত, ঠিক এই জিনিসটাই কোন দিকে যে চলে যাচ্ছে আমি নিজেও খুঁজে পাচ্ছি না। আচ্ছা, ওইভাবে আমার খোঁজার দরকার নেই, আপনারা এইখান থেকে সরাসরি একটু পর্যন্ত সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আমি মানে এই জায়গাটাকে আমি আপনার ইয়েতে নিব, আলাদা করব। আলাদা করার জন্য আমাকে একটা ট্যাগ ব্যবহার করতে হবে, সেটার নাম হচ্ছে ব্লক কট। ব্লক কট, ঠিক এই ট্যাগটাকে আমি ক্লোজ করবো আমার ইচ্ছে মতো জায়গায়, আমি যেখানে এটা ব্লক করতে যাচ্ছি। ব্লক কোড, ব্লক কোড, এখন এই লেখাটা যদি আমি যদি সেভ করি তাহলে দেখুন এটা কি সে দাঁড়ায়। এখন আমি রান করব এটা, হ্যাঁ দেখুন এখানে পুরা প্যারাগ্রাফটা ছিল একসাথে। কিন্তু আমি ওই ব্লক কোডটা যে জায়গায় দিয়েছি দেখুন, ফরের সামনে ব্লক কোড, এটা আপনার আলাদা হয়ে গেছে। তো আপনি এটার আরও সৌন্দর্য বাড়াতে পারেন। কিভাবে বাড়াতে পারেন? যেমন ফন্ট স্টাইলটা আপনি চেঞ্জ করতে পারেন, এটা আপনি ধরুন না ইটালিক ফন্টে দিতে যাচ্ছেন, ইটালিক ফন্টে দিলেন,
ইটালিক ফন্টে দিয়ে সেভ করুন, সরি। সেভ করার পরে কি আসছে আমরা একটু দেখি, এর ইতালিক হয়ে গেছে, দেখেছেন আগে ছিল একদম আরিয়াল ফন্টে, এখন এটা ইতালিক হয়ে গেছে, জেনারেল যে ফন্টটা ছিল সেটা থেকে এখন ইতালিকে পরিণত হয়েছে। এখন আপনি এটাকে একটু উজ্জ্বলভাবে দেখতে পাচ্ছেন, উজ্জ্বলভাবে বলতে এটাকে একটু আপনি এটা প্রদর্শনী যেন হয় ওইভাবে দেখতে যাচ্ছেন, যেমন বড় করতে যাচ্ছেন, হ্যাঁ, বা বোল্ড করতে যাচ্ছেন, বা বড় করতে যাচ্ছেন, যে কোনো একটা করতে যাচ্ছেন। বড় করতে চাইলে আপনি বিগ নামের যে ট্র্যাকটা আমরা দেখিয়েছিলাম আগে, আগে কি দেখিয়েছিলাম, দেখিয়েছিলাম মনে হয়, বিগ নামের একটা ট্র্যাক আছে, ওইটা আপনারা ইউজ করতে পারেন, ওইটা ইউজ, ট্র্যাকটা ক্লোজ করে সেভ করবেন। সেভ করার পরে কি আসছে আমরা একটু দেখি, হ্যাঁ দেখুন লেখাটা এখন অনেক বড় হয়ে গেছে, মোটামুটি অন্যগুলো থেকে এগুলা বড়। হ্যাঁ তাহলে দেখুন লেখাটা একদম আলাদাভাবে দেখাচ্ছে। আমরা আমরা জানি, আমরা যারা বাংলাদেশি আছি আমরা কিছু জিনিস জানি, যে আমরা যখন ভার্ব সম্প্রসারণ ইংলিশে বা অত কিছু না জানলেও বাংলাতে তো অনেক কিছুই জানি, যেমন ভার্ব সম্প্রসারণ লিখি বা কিছু লিখি, বা ইংলিশেও অনেক পঙ্ক্তি লিখি আমরা, অনেক হেডলাইন, হেডলাইনের মতো করে কিছু জিনিস লিখি বা প্রবাদ বাক্য লিখি, তো এইভাবে আমাদেরকে লিখতে হয়। তো ওইটা লেখার জন্য আমরা এভাবে সিলেক্ট করে ওইটা লিখি, এভাবে পেজের মধ্যে এইভাবেই আমরা এটাকে উপস্থাপন করার চেষ্টা করি। এখন আরেকটা জিনিস, আমাদের এখানে অনেক সময় কোটেশনের দরকার হয়, তো কোটেশনের দরকার হলে আমরা আরেকটা জিনিস ব্যবহার করতে পারি, এখানে একটা স্টাইল দিতে পারি কোটেশনের, কোটেশনের স্টাইলটা কীভাবে দিতে পারি, অ্যান্ড কোট কোট। এখন এটা যদি আমরা যদি সেভ করি তাহলে জিনিসটা কিসে দাঁড়াচ্ছে একটু যদি দেখি, তাহলে দেখুন এখানে একটা কোটেশন হয়ে গেছে, দেখুন এখানে সুন্দরভাবে একটা কোটেশন উঠে গেছে। আপনারা কিবোর্ড থেকেও কোটেশন দিতে পারেন, তবে আসলে ব্রাউজারে যদি, ব্রাউজারের জন্য আপনি যদি, আপনারা যদি খুব ব্রাউজার স্পেসিফিক ভাবে আপনাদের ওয়েবসাইট বানাতে চান তাহলে এগুলা কিছু কিছু কোড আছে, ওই সব কোডগুলা ব্যবহার করবেন। যেমন আরেকটা কোড আপনাদেরকে দেখাচ্ছি, যেমন কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে কপিরাইট, কপিরাইট দেখি, তো আমি দেখাচ্ছি এইখানেই, যেমন একটা জিনিস আমি দিলাম কপি, ফেসবুক, ফেসবুকটাকে আমি যদি দিই এভাবে, এখানে এটার সামনে যদি আমি অ্যান্ড কপি লিখে এরপর যদি আমি যদি সেভ করি তাহলে জিনিসটা কি দাঁড়ায় একটু দেখুন, দেখুন ফার্স্ট টাইম কি ছিল আর এখন কি দাঁড়াবে একটু দেখুন, এখানে ছিল শুধুই ফেসবুক, এর আশেপাশে কিছুই নেই এই লেখাটা ছাড়া। এরপরে এটা যদি আমি যদি রিফ্রেশ দিই তাহলে কি দেখুন, একটা কপিরাইট চিহ্ন এসেছে, কিন্তু ফেসবুকের সামনে একটা কপিরাইট চিহ্ন এসেছে। তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের এসব কোড ব্যবহার করতে হবে।